আমাদের একটা কার এয়ার কন্ডিশনের মডেল, তো প্রজেক্টটা অনেকদিন বন্ধ ছিল। তো আমরা সপ্তম পর্বের ছাত্ররা মিলে উদ্যোগ নিয়ে তো এই যে থ্রি ফেজ দিয়ে লাইনটাকে আবার পুনরায় রিপেয়ারিং করলাম। তো এই ডল স্টার্টার দিয়ে এই থ্রি ফেজ মোটরটা চালানো হচ্ছে। তো এই থ্রি ফেজ মোটরটাকে আবার আরপিএম কন্ট্রোল করার জন্য এই ডিএস কন্ট্রোলার বক্স দিয়ে আরপিএম কন্ট্রোল করা হচ্ছে। এই আরপিএমটা কমে যাচ্ছে। তো আমাদের এই অন অফ সুইচ, তো এই আমাদের এই সার্কিট বক্স, সাথে আমাদের ঠান্ডা বাতাস বের হচ্ছে। আমাদের আমরা কেবল গ্যাস চার্জ করলাম, কম্প্রেসর চলতেছে, ঠান্ডা চলতেছে। Das ist das Problem.